হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে খুবই চমৎকার একটি প্রজেক্ট তৈরি করা শিখব, যার সাহায্যে আপনারা আপনাদের রুমের তাপমাত্রা ও আর্দ্রতার পরিমাণ জানতে পারবেন। প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য যে মনিটরিং সিস্টেম ব্যবহার করছি সেটি হচ্ছে অলিড ডিসপ্লে। অলিড ডিসপ্লেগুলো আকারে ছোট হলেও এর কন্ট্রাস্ট লেভেল অনেক হাই হয়, যার ফলে এর যে টেক্সটগুলো আছে খুব সুন্দরভাবে ক্লিয়ার দেখতে পাওয়া যায়। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে 0.96 ইঞ্চির অলিড ডিসপ্লে একটি, 8MEGA 328 পিআইসি একটি, DST11 ও DST22 সেন্সর একটি, 28 পিন আইসি বেস একটি, L7805 রেগুলেটর আইসি একটি, পাওয়ার সকেট একটি, 16 MHz ক্রিস্টাল একটি, 1 μF 50 ভোল্টের ক্যাপাসিটর একটি, রেড কালার LED একটি, 22 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি, 10 kΩ রেজিস্টর একটি, 1 kΩ রেজিস্টর দুটি, ফিমেল টু মেল আইসি রেল হ্যাডার, মেল টু মেল আইসি রেল হ্যাডার। চলুন আর দেরি না করে পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নেই। অলরাইট, সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব সিম্পল একটি সার্কিট ডায়াগ্রাম। এবং এখানে প্রথমে বলে দিচ্ছি, যেমন DST সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি পিন, সো বাস্তবিক অর্থে কিন্তু আমরা 3টি পিন দেখে থাকি এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 4টি পিনেরও হয়ে থাকে। সো এখানে আপনারা আবার কনফিউজড হয়েন না যে ভাই আপনি এখানে 3টি পিনের সেন্সর হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল দেখালেন আর এখানে সার্কিটে দেখাচ্ছেন 4 পিন। সো আমরা কিন্তু কানেকশন করেছি 3টি পিনের, সো চিন্তার কোনো কারণ নেই। সো গ্রাউন্ড যে বা মাইনাস যে পিনটা থাকবে সেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে সংযোগ করবেন, প্লাস যে পিনটা থাকবে সেটা হচ্ছে +5 ভোল্টের সাথে কানেকশন করবেন, আর মাঝের যে পিনটা থাকবে আউট লেখা থাকে, এই আউট চলে যাবে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর পিনে। কিন্তু পরবর্তীতে আমি যখন এই আরডিনো থেকে চেঞ্জ করে আমাদের প্রজেক্টে কনভার্ট করি, তখন আমি কি করেছি, এই 2-এর জায়গায় A0 থেকে কানেকশনটা করেছি, ঠিক আছে। সো আপনারা চাইলে 2 থেকেও কানেকশন করতে পারেন, অথবা এই 2 পরিবর্তন করে A0 করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। জাস্ট আপনি প্রোগ্রাম এবং হার্ডওয়্যার যাতে একই রকম থাকে সেই জিনিসটা খেয়াল রাখবেন। আর অলিড ডিসপ্লে যেটা হচ্ছে 0.96 ইঞ্চের, এটার হচ্ছে 4টা পিন থাকে। সো এই 4টা পিনের 1 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, 2 নম্বর হচ্ছে +5 ভোল্ট দিবেন অর্থাৎ BCC বা VDD যেটাই বলেন না কেন, পরেরটা হচ্ছে SCR। সো এই পিনটা হচ্ছে আমাদের A5 পিনের সাথে সংযোগ হবে, SDA পিন যেটা A4 পিনের সাথে কানেকশন হবে। জাস্ট এতটুকুই হচ্ছে এটা সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম ভয় পাওয়ার মতো কোনো কিছুই না, একদম সিম্পল। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রোগ্রামে, আমার এই প্রোগ্রামটা করতে গিয়ে আসলে বেশ কিছুটা হয়রানি হয়েছি, এবং আশা করি আপনারাও যদি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে না শুনেন তাহলে এই প্রোগ্রামটা কম্পাইল করা আপনাদের জন্য কিছুটা ডিফিকাল্ট হতে পারে। একটু কাইন্ডলি মনোযোগ সহকারে শুনেন আমি কি কি বলি, দেন আপনারা আপনাদের যে ডিসিশনগুলো আছে সেগুলো নিতে পারেন। এই যে আমি প্রথমে বলে দিয়েছি যে আমি A0 পিনে নিয়েছিলাম, হ্যাঁ। যদি আমাদের এই সার্কিট অনুযায়ী কানেকশন করি তাহলে আমরা কি আউটপুটটা নিব, কি অর্থাৎ ইনপুটটা নিব, আমাদের সেন্সরের আউটপুট আমাদের আরডিনোর কি ইনপুট, সো সেটা আসবে আমাদের 2 নম্বর পিনে। ওকে, এখন সার্কিট আর প্রোগ্রাম সেম আছে। আপনার আমি এই প্রোগ্রামটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার যা সরাসরি এটা ইউজ করলে ওই 2 নম্বর পিন থেকে আউটপুট পাবেন। ওকে, সো এই গেল আমাদের ব্যাপার যে আমরা 2 নম্বর পিনে নিলাম। দেন এখন যে জায়গাটা হচ্ছে আমার প্রবলেম হয়েছিল,
প্রোগ্রামটা কিন্তু মোটামুটি খুব যে বেশি বড় তাও না, কিন্তু প্রবলেমটা হয় এখানে প্রচুর পরিমাণে কিন্তু লাইব্রেরি ইনক্লুড করা হয়েছে। ওকে, প্রথমে দেখেন ওয়ার ডট এইচ, এটা একটা লাইব্রেরি। দেন অ্যাডাফ্রুট স্ল্যাশ জি এফ এক্স ডট এইচ, এটা এটার নাম হচ্ছে জি এফ এক্স, লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে এই লাইব্রেরিটা পাবেন। দেন এস এস ডি 1306, অর্থাৎ এই ওয়ালেট ডিসপ্লেটা কিন্তু আপনার একটা মডেল আছে সেটা হচ্ছে 1306, এই মডেলটাকে ডিফাইন করেছে। দেন অ্যাডাফ্রুট সেন্সর ডট এইচ, এখানে আরেকটি আপনার লাইব্রেরি ইনক্লুড করা হয়েছে। দেন ডিএসটি লাইব্রেরি ইনক্লুড করা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এই ডিএসটি ডট এইচ এই লাইব্রেরিটা আপনার লাগবে, এসএসডি 1306 এটা লাগবে, জিএফএক্স এটা লাগবে, ওয়ার ডট এইচ এটা লাগবে। এখন যাদের যে কয়টা আছে সেই কয়টা বাদ দিয়ে বাকিগুলো আপনারা কী করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য দুটি প্রক্রিয়া, একটা হচ্ছে স্ক্যাচ যাবেন, স্ক্যাচ থেকে ইনক্লুড লাইব্রেরি, অ্যাড জিপ লাইব্রেরি। যদি আগে আপনি ডাউনলোড করে নেন, আমি যে কয়টা আমার কাছে আছে লাইব্রেরি আমি দিয়ে দিব, তারপর যদি কোনোটা না থাকে সেই প্রক্রিয়াটা আমি বলে দিচ্ছি। সো ডাউনলোডে যাওয়ার পর আমি হয়তো আপনাদের এই জিএফএক্স আর হচ্ছে এসএসডি 1306 এটা দিয়ে দিব, এই দুইটা লাইব্রেরি দিয়ে দিব, হ্যাঁ এই দুইটাই লাগবে মেবি। আর হচ্ছে অলিট এটা দিয়ে দিব, আর আই টু সি জিপ অর্থাৎ ওয়ার ডট এইচ এর জন্য এটা দরকার হয়। আমি এই তিনটা লাইব্রেরি আপনাদের দিয়ে দিব। তারপরেও যদি আপনারা দেখেন এই নিচে লেখা আসবে যে কোন লাইব্রেরিটা পায়নি, বা যেইখানে আপনার রেড কালার হয়ে থাকবে তখনই বুঝতে পারবেন যে আপনার ওই লাইব্রেরিটা পায়নি। সো ওই লাইব্রেরিটা কীভাবে ইনস্টল করবেন যেটা পাবেন না, সো যেগুলো তো আমি দিয়ে দেওয়ার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেগুলো তো আপনারা প্রথমে ট্রাই করবেন। যদি না হয় দেন আপনারা চলে যাবেন স্ক্যাচে, স্ক্যাচ থেকে ইনক্লুড লাইব্রেরি, দেন ম্যানেজ লাইব্রেরি। অবশ্যই এই ক্ষেত্রে আপনার কম্পিউটার ল্যাপটপ যাই হোক না কেন সেখানে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওকে, সো এখানে আসার পর আপনার যেই সেন্সরটা দরকার সেই সেন্সরটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। সাপোজ ডিএসটি আমাদের দরকার যদি হয়, কারণ আমি ডিএসটি সেন্সরটা দিব না, যদি আপনাদের ডিএসটি দরকার হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিএসটি সেন্সর লাইব্রেরি, এটা আপনার ইনস্টল করে নিতে হবে। দেখেন আমার ইনস্টল করা আছে, তাহলে ইনস্টল করার প্রয়োজন নেই। ঠিক একইভাবে আপনার যদি ওয়ার ডট এইচ এর দরকার হয় তাহলে এখানে লাগবেন ওয়ার। এভাবে হচ্ছে যেই কয়টা বাকি থাকবে সে কয়টা আপনার এভাবে ইনস্টল করে নিয়ে দেন যদি কম্পাইল করেন দেন সাকসেসফুলি কিন্তু কম্পাইল হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা যদি ঠিকমতো লাইব্রেরি ইনক্লুড না করেন এই প্রোগ্রামটা কিন্তু কম্পাইল হবে না। সো আমি কিন্তু মোটামুটি বেশ ভোগান্তির শিকার হয়েছি, এই জন্য আপনাদেরকে ওয়ার্ন করে দিচ্ছি, আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। জাস্ট এখন আমরা এই প্রোগ্রামটাকে কী করব, কম্পাইল করার পর আমাদের যে আইডিও আছে সেখানে আমি আপলোড করে নেব। সো আমি কিন্তু অলরেডি আপলোড করে নিয়েছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো আমি একবার কম্পাইল করে দেখাচ্ছি, এই যে দেখেন ডান কম্পাইলিং। সো আমি এই প্রোগ্রামটাই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যা যা ডকুমেন্টস লাগে সব ডকুমেন্টস কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। অলরাইট, সো এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালটা দেখব। এখন আরডিনো তো প্রোগ্রাম করা আইসিটি আমাদের তৈরি ডিভাইসে বসিয়ে নেব। ডিএসটি সেন্সর এর সাথে তিনটি জাম্পার সংযোগ করেছি, আর ওয়ালেট ডিসপ্লেকে ডাবল সাইডেড কস্টেপ দিয়ে ব্রেডবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। এখন আমাদের এই সেন্সরের মাঝের পিন থেকে A0 পিনে সংযোগ দিচ্ছি, আর বাকি দুটি পিনে 5 ভোল্ট ও গ্রাউন্ড সাপ্লাই দিব। একইভাবে ওয়ালেট ডিসপ্লেতে 5 ভোল্ট ও গ্রাউন্ড সাপ্লাই দিচ্ছি, আর এসসিএল পিনে A5 পিনের সাথে সংযোগ করব, এসডিএ পিনের সাথে A4 পিনের সাথে সংযোগ করব। এবার পাওয়ার সাপ্লাই দেওয়া যাক। আপনারা এখানে আমার রুম টেম্পারেচার ও হিউমিডিটি বা আর্দ্রতার পরিমাণ দেখতে পাচ্ছেন। এবার আসা যাক কিভাবে রিয়েলমি ইয়ারফোনটি জেতার জন্য অংশগ্রহণ করবেন। দুটি কাজ করতে হবে, প্রথমটি হচ্ছে একটি প্রশ্নের উত্তর দিবেন, সাথে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার লিখে কমেন্ট করবেন। প্রশ্নটি হচ্ছে, আমি এই প্রজেক্টে তিনটি ক্যাপাসিটর ব্যবহার করেছি যার একটি পোলারাইজড ক্যাপাসিটর, সেই ক্যাপাসিটরটি কত মাইক্রোফ্যারাড মানের ও কত ভোল্টের। জাস্ট এটা লিখবেন, লিখে আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটা লিখে কমেন্ট করবেন। এবং দ্বিতীয় কাজটি হচ্ছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে ইএসটি প্রোগ্রামিং নামক যে আমার নতুন চ্যানেলটি আছে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই চ্যানেলে যাওয়ার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন, এবং যে কোনো একটি ভিডিওতে আপনারা আপনাদের মন মতো একটি কমেন্ট করবেন। এবং বরাবরের মতো বিজয়ী ঘোষণা করা হবে যে কোনো একটি লাইভের মাধ্যমে, আমি লাইভে চলে আসবো, আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব, দেন সেখান থেকে একজনকে আমরা সিলেকশন করব যে আসলে কে হলেন বিজয়ী।
সো গাইস আমাদের এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টও করবেনই, আর ভিডিওটি প্লিজ শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, তারাও যাতে ভালো ভালো কাজগুলো শিখতে পারে। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।